আইসিএমআর অনুমোদন দিয়েছে বাড়িতে বসে কোভিড টেস্ট করার এই কিটকে। কিভাবে আপনারা বাড়িতে বসে দু মিনিটেই এই টেস্টটি করতে পারবেন তা স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এই কিটটির দাম 250 টাকা, আর এটি সামনের সপ্তাহ থেকেই সমস্ত মেডিকেল স্টোরে পাবেন। শুধু তাই নয়, অনলাইন মেডিকেল স্টোর থেকেও আপনি এই কিটটি সংগ্রহ করতে পারবেন এবং নিজে নিজেই টেস্ট করতে পারবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি করবেন। এটির নাম হচ্ছে কোভিশেল্ফ। প্রথমে কোভিশেল্ফের প্যাকেটের গায়ের একটি কিউআর নাম্বার থাকবে, বাঁদিকে দেখতে পাচ্ছেন কিউআর নাম্বার, সেটিকে আপনি স্ক্যান করুন, তাহলে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে কোনো একটি সরকারি পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করুন, যেমন আধার কার্ড বা ভোটার আইডি বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স, এরকম একটা কিছু দিয়ে আপনাকে নথিভুক্ত করতে হবে। এবারে স্টেপ ওয়ান, লাল আনারস সংগ্রহের কাঠিটি প্যাকেটের থেকে বার করে নিন, নাক থেকে রস সংগ্রহ করুন। এই যে দেখানো হচ্ছে এখানে, এইটি আপনার প্যাকেটের ভেতরেই থাকবে। লাল আনারস সংগ্রহ করার জন্য এটি প্যাকেটের মধ্যেই দেওয়া আছে। স্টেপ টু, এরপর কী করবেন, বাফার টিউব বলে একটি ছোট্ট পাত্র আছে, প্যাকেটের মধ্যেই আছে, সেটিকে খুলে ফেলুন। ভেতরে থাকা তরল যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এর মধ্যে লাল আনারস সংগ্রহকারী কাঠিটি ঢুকিয়ে দিন। আপনি এই যে ছবিটা দেখছেন, এই রকম কাঠি দিয়ে সংগ্রহ করেছেন, করে সেটি আপনি লাল আনারস যে সংগ্রহ করলেন ওটি আপনি ওই তরলের মধ্যে দিয়ে দিন। স্টেপ থ্রি, কাঠিটি ভেতরে 10 বার ঘুরিয়ে চাপ দিয়ে ভেঙে দিন। যে মাথায় তুলো আছে সেটি ওই বাফার টিউবের ভেতরে থেকে যাবে, বাকি কাঠিটা বার করে নিন। বুঝতে পারলেন হয়তো যে কাঠিটিতে আপনি লাল আনারস নিয়েছিলেন সেটি ওই তরলের মধ্যে দিয়ে 10 বার চাপ দিন, তারপর উপরের অংশটা ভেঙে দিন, যেদিকে তুলো আছে সেটি ওই তরলের মধ্যে থেকে যাবে। স্টেপ ফোর অর্থাৎ 4, বাফার টিউবের ঢাকা বন্ধ করুন। দেখানো হচ্ছে এইরকম বন্ধ করুন, তাকে উল্টে ঢাকার দিক দিয়ে 2 ফোঁটা তরল পরীক্ষা করার যন্ত্রটিতে দিন। ওর মধ্যে যে একটি কিট থাকবে, এই কিটটি থাকবে যে ছবিটি দেখানো হচ্ছে ওই রকম, ওর মধ্যে 2 ফোঁটা দিয়ে দিন। আস্তে আস্তে সাবধানে ঢালবেন যাতে বাইরে না পড়ে যায়। 2 ফোঁটা তরল দিলেই হবে, যেইটি আপনি লাল আনারস নিয়েছিলেন তুলো মাখানো এবং তরলে ডুবিয়েছিলেন, সেখান থেকে সেই তরলে 2 ফোঁটা আপনি ঢালবেন। স্টেপ 5, ফোনে কোভিশেল্ফের অ্যাপের মাধ্যমে পরীক্ষা করার যন্ত্রটির ছবি তুলুন, অ্যাপটি আপনার পরীক্ষার ফল জানিয়ে দেবে। এই যেভাবে ছবি তোলা হচ্ছে, ওর মধ্যে যে ঢালা হয়েছিল দেখুন, দেখাচ্ছে এখানে ছবিতে, ওই যন্ত্রটার মধ্যে, ছোট্ট যন্ত্রটার মধ্যে 2 ফোঁটা দেওয়ার পর আপনি ছবি তুলুন, তাহলেই অ্যাপটি আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। অ্যাপটিতে ছবি তোলার ব্যবস্থা আছে, অর্থাৎ অ্যাপের মাধ্যমেই আপনাকে ছবি তুলতে হবে। অ্যাপের মাধ্যমে ছাড়া এমনি ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন না, এটা খেয়াল রাখবেন। এবারে সাধারণত যা রেজাল্ট আসে পজিটিভ যদি হয় তাহলে যন্ত্রে 2টি দাগ থাকবে, এক্ষেত্রে সি বা কন্ট্রোল লাইন এবং টি বা টেস্ট লাইন 2টি একসঙ্গে স্পষ্টভাবে অথবা সি স্পষ্ট থাকলে বুঝবেন কোভিড পজিটিভ। আর যদি শুধুমাত্র সি বা কন্ট্রোল লাইন দেখা যাচ্ছে, টি বা টেস্ট লাইন অনুপস্থিত রয়েছে, তাহলে করোনা নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পারলেন, তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।